আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর ক্রাশ কোর্সে। সো যারা আমার পূর্বের কোর্স মডিউলগুলো দেখেছেন তারা নিশ্চয়ই ভালো করে জানেন যে এই মডিউলে আমি মূলত আপনাদেরকে লোকাল সার্ভার অর্থাৎ আপনার কম্পিউটারে কীভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করবে এবং ইনস্টলেশন করার জন্য যেই সব লোকাল সার্ভার ক্রিয়েশন সেটা আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো। সো যারা আমার পূর্বের দুটি ভিডিও দেখেননি তাদেরকে রিকমেন্ড করবো আমার পূর্বের এই এই পর্বের যে মডিউলগুলো সেই মডিউলগুলো দেখে আসার জন্য, যাতে করে আপনি সম্পূর্ণ একটি ধারণা পেতে পারেন। সো এই ওই ভিডিওগুলো লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আশা করছি ওই ভিডিওগুলো দেখার পর যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য অনেকটা ইজি হবে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল পার্টে চলে যাই, সেটি হচ্ছে ইনস্টলিং জাম্প সার্ভার। সো জাম্প নিয়ে আমি আবার একটু কথা বলতে চাই। সেটি হলো জাম্প হচ্ছে একটি সফটওয়্যার যেটি আপনি আপনার ম্যাক ওএস এবং হচ্ছে আপনার উইন্ডোজ এবং সম্ভবত তারা লিনাক্সের জন্য কিছু মডিউল বা সফটওয়্যার প্রোভাইড করে থাকে। সো আজকে আমি এই ভিডিওতে কীভাবে ম্যাক ওএসে আপনি জাম্প সার্ভার তৈরি করবেন এবং সেটিকে কনফিগার করবেন সেটি মূলত আপনাকে দেখাবো, এবং আশা করছি এর পরবর্তী পার্টে আমি উইন্ডোজের মধ্যে কীভাবে জাম্প সার্ভার ইনস্টল করতে সেটিও দেখাবো। সো চলুন তাহলে সরাসরি ভিডিওতে চলে যাই এবং আপনাদেরকে জাম্প ইনস্টলেশন যে পার্ট সেটি দেখিয়ে নিই। ও তার আগে আমি বলে নিই, জাম্প হচ্ছে মূলত একটি সফটওয়্যার যেটি আপনার কম্পিউটারে লোকাল সার্ভার তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে। সো অর্থাৎ আপনি জাম্প ইউজ করে আপনি খুব সহজেই একটি লোকাল সার্ভার তৈরি করে সেটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং আপনি আপনার ওয়েবসাইটগুলো সেখানে তৈরি করতে পারবেন কোনো রকম হোস্টিং এবং ডোমেনের ঝামেলা ছাড়া। সো চলুন তাহলে আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাব। সো আমাদেরকে জাম্প সার্ভার ইনস্টল করতে হলে সবার প্রথমে আমাদেরকে আমাদের গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার আমাদেরকে ওপেন করতে হবে এবং এখানে টাইপ করতে হবে XMAPP অর্থাৎ জাম্প। এটা আপনি সার্চ করলে আপনি প্রথমে যে লিঙ্কটি পাবেন সেটির নামই হচ্ছে জাম্প। আমরা এই লিঙ্কে যাওয়ার পর এখানে দেখুন তিনটা অপশান তারা দিয়ে থাকে, একটি হলো জাম্প ফর উইন্ডোজ, সেকেন্ডটি হলো জাম্প ফর লিনাক্স এবং থার্ড হলো জাম্প ফর ম্যাক ওএস বা ওএস এক্স। সো যেহেতু আজকে আমি ম্যাক ওএস ইউজ করছি সেই জন্য আমরা ম্যাক ওএসের যে ভার্সনটি সেটি ইনস্টল করব, এবং আপনি এখানে যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে থাকেন আপনার আপনার পিসিতে বা আপনার ম্যাকে থাকে তাহলে সেই সেক্ষেত্রে আপনি এই দুইটে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো আমরা প্রথমে জাম্প এটিতে ক্লিক করব, করার পর আপনাকে এই একটি ট্যাবে আপনাকে নিয়ে আসবে। তো আপনারা পাশাপাশি দেখুন আরেকটি ট্যাব ওপেন হয়েছে। সো আমরা এই ট্যাবে যা আসলে দেখবেন আপনাকে এরকম একটা পপ আপ আসবে যেখানে সেভ করার জন্য আপনাকে বলবে। আমরা সরাসরি সেভ বাটনে ক্লিক করব এবং এখানে আপনার ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে এবং আনুমানিক এটা 149 MB মতো আপনার এখানে ফাইল। সো আপনার ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে আসলে এটা ডাউনলোড হবে। সো চলুন আমরা তাহলে ডাউনলোড হওয়ার পরবর্তীতে প্রসেসটা দেখে নিই। সো আমাদের হচ্ছে জাম্প যে সার্ভারের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। সো নেক্সট হচ্ছে আমরা এটাতে ডাবল ক্লিক করব, আপনার উইন্ডোতে আপনার পপ আপ হবে। সো তারপরে হচ্ছে আপনার এই যে আইকনটি এটিতে আপনি ডাবল ক্লিক করবেন এবং তার পরবর্তীতে আপনার এরকম একটি পপ আপ আসবে, আপনি জাস্ট এটাতে ওকে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনি সেটিংসে চলে যাবেন, তারপর আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন হচ্ছে আপনি এখান থেকে ওপেন এনিওয়ে এই বাটনটিতে ক্লিক করবেন এবং আপনার যে পাসওয়ার্ডটি সেটা এখানে প্রোভাইড করে দেবেন। তার পরবর্তীতে আপনার আবার এরকম একটি উইন্ডো পপ আপ হবে, সো আপনি এখানে ওপেনে ক্লিক করবেন এবং করার পরবর্তীতে আপনার থেকে আবার পাসওয়ার্ড চাবে এবং আপনার যে ম্যাকওএসের পাসওয়ার্ড সেটা এখানে দিয়ে দিবেন। তার পরবর্তীতে আপনি দেখবেন এরকম একটি উইন্ডো ওয়েলকাম টু জাম্প একটি উইন্ডো ওপেন হবে, এখানে একটি সেট আপ উইন্ডো আসবে, তার পরবর্তীতে আপনি নেক্সট 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 ক্লিক করবেন এবং কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবেন যে আপনি ইনস্টলেশন প্রসেসটি ডান হয়ে যাবে। সো এই পর্যায়ে আপনাদের উইন্ডোতে এরকম একটি পপ আপ আসবে এবং আপনি এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আমাদের কমপ্লিটিং জাম্প সার্ভার সেট আপ এটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি এটিতে চেক অবস্থায় রেখে ফিনিশ দিবেন এবং এই উইন্ডোটি এখন কেটে দিতে পারি আমরা। সো আপনাকে দেখতেই পাচ্ছেন যে আপনাকে একটি লিঙ্ক দিয়েছে এবং একটি ফোল্ডার এখানে দিয়ে দিয়েছে। সো আমরা অলরেডি বুঝতে পারছি যে আমাদের জাম্প সার্ভার ইনস্টলেশন হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা জাম্পের যে কনফিগার প্যানেলটি বা অ্যাডমিন প্যানেল সেটি আমরা এখান থেকে দেখব। সো আমরা যদি এখানে লঞ্চ প্যাডে যাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাম্প নামে একটি এখানে ম্যানেজার ওএস এক্স
নামে একটি সফটওয়্যার ইনস্টল হয়েছে, আমরা এটাতে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটি অটোমেটিক্যালি আসবে। সো তার পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাব ম্যানেজ সার্ভার, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রানিং অবস্থায় রয়েছে। আমরা সবগুলো এখানে স্টার্ট করে দিব, অ্যালাউ করব এবং আবার এটাতে স্টার্ট করে দিব এবং অ্যালাউ করব। সো এটা কিছু কিছু ক্ষেত্রে 30-40 সেকেন্ডের মতো সময় লাগে, এবং এটা অন হওয়ার পর এরকম একটা গ্রিন সিগন্যাল আসবে। সো এবং রানিং অবস্থা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে রানিং অবস্থা চালু হয়ে যাবে। সো আমরা যদি এখন রিস্টার্ট দিই এবং নিউ ফোল্ডারে যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমি আগে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করেছিলাম, তাই বাই ডিফল্ট এটা এইভাবে আসছে। বাট আপনি যদি আপনার ফাইন্ডার থেকে আপনি অ্যাপ্লিকেশনে যাবেন এবং এখানে জাম্পে যাবেন, এবং জাম্পে যাওয়ার পর এখানে এসটি ডকস থেকে আপনি আপনার সবগুলো ফাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই যে ফাইলটি, এই ফাইলটি ফাইলে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে রেখেছি একটি, তাই এখানে আমার ওয়ার্ডপ্রেস রানিং অবস্থায় আছে। তো আপনার ক্ষেত্রে এটি দেখাবে না, যেহেতু আপনি একদম হয়তো বা স্টার্ট থেকে শুরু করছেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে ইনস্টলেশনটি করে নিতে হবে। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি করলাম আমার লোকাল সার্ভারে বা লোকাল হোস্টে, সেটি আপনার সাইডে বা আপনার আপনার ম্যাকে আপনি কিভাবে করবেন। বেসিক্যালি এই পার্ট থেকে উইন্ডোজ এবং ম্যাকে বাকি সব কিছু এক, শুধু একটা মডিফিকেশন করা লাগবে যেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, এবং সেটা উইন্ডোজে করা লাগবে না, শুধুমাত্র ম্যাক ইউজার হলে আপনাকে এটা করতে হবে। সো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কিভাবে জাম্প সার্ভার আপনার ম্যাকওএস ইনস্টল করবেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি আপনার এই বিষয়ে কোনো বিস্তারিত কোশ্চেন থাকে, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে এর পরবর্তী প্রত্যেকটি মডিউলের ভিডিও আপনার কাছে সবার প্রথমে যায়। সো আর কথা বলবো না, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।